গাইস কিছু কয় না কুকুরটা লিটারালি সো বৃষ্টি তো আসবে না বুঝে ফেলেছি তো কলেই গোসল করে উঠি আকাশের অবস্থা দেখো গাইস একবারে আবার নীল নীল আকাশ বের হয়ে যাচ্ছে মেঘা আমাদের রবিউল আঙ্কেল খাওয়াবে পুরি সিঙ্গারা থ্যাংক ইউ রবিউল আঙ্কেল আমরা সবাই আল্লাহ মলাতে কিন্তু খেলা করবে না শুনছো মন থাকবে দোকান কেন এগুলো কি হ্যাঁ মালপাতি চকলেট ও দেই তো কি চকলেট খোল তো না খোলা যাবে না হুম খোলা যাবে না কেন না মাটি চকলেট মাটি চকলেট না মা কি চকলেট দেই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল আজকে এইভাবে ব্লগটি শুরু করলাম এই যে পোলাপান খেলতেছে আমি ঘর থেকে শব্দ পাইতেছি ওরা খেলতেছে তো ভাবলাম যে কী খেলতেছে দেখে আসি আর এখন বাসতেছে হচ্ছে সকাল 9:17 আর এত ভয়ঙ্কর রোদ উঠে গিয়েছে কি বলবো হ্যাঁ আকাশ কি বরফ ও আকাশ এগুলো বরফ গাইস তোমরা হয়তো বা জানো না কিন্তু ভাত ডাল পটল ভাজি আর ঘোটা ডাল গাইজ এখন হইতেছে বৃষ্টি বাট বৃষ্টি জোরে আসতেছে না মানে থামতেছেও না একবারে জাস্ট যেরকম হালকা হালকা পড়তেছে তো ভাবতেছি যে এটার মধ্যেই গোসল করবো এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিজবো আমি জোরে আসো বা আসতে আসো বৃষ্টি সমস্যা নেই আমার জোরে আসো আমি বুঝি না বৃষ্টি জোরে কেন আসতেছে না এখানে সাতটা বন্যা আছে সাতটা শুয়ে পর বৃষ্টি তো আসবে না বুঝে ফেলেছি তো কলেই গোসল করে উঠি আকাশের অবস্থা দেখো গাইজ একবারে আবার নীল নীল আকাশ বের হয়ে যাচ্ছে মেঘগুলো সরে যাচ্ছে আস্তে আস্তে ওয়াটস স্ট্রং এটা খুলে গেছে গাইজ আমার হচ্ছে নতুন একটা ট্রাইপড কেনা লাগবে এই ট্রাইপডটার অবস্থা খারাপ এটা জাস্ট খুলে যেতেছে গাইজ এখন সময় হচ্ছে বিকাল 5:48 আর আকাশটা পুরো দেখো নীল একটা জায়গায় একটা মেঘ দেখতে পারবে না তোমরা মেঘ মানে মেঘ আর সামিয়া আছে এখানে খালি পায়ে কি করতেছো তুমি খেলতেছ কি খেলতেছ দোকান 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 বন্ধ তোমার দোকানে কি আছে আমাকে একটা জিনিস দাও খাবো খাওয়ার জিনিস নাকি আচ্ছা তাহলে বানাও আমি যাই তো এখন একটু সাইকেল নিয়ে বেরোতে যাচ্ছি ডেইলি দিন কর্ম তোমার যদি আজকেও এই গলিতে লুক দাও লুক এট দিস দ্য টু গেমার বেশি খেলা গাইজ ওই যে ডগটা আছে না এখানে
প্রচন্ড মানে কি কবে স্ক্যারি। এর আগে আমাকে একবার দাবুর দিয়েছিল অনেক জোরে, আমি দাঁড়াইছি ওরা দুজন আসুক একসাথে যাব। আর সানটা গাইজ জুস, এখানে সুন্দর হাঁস আছে, ওয়াও। ভাই ও কুকুরটা থেকে সাবধান ভাই, কিন্তু মনে করে আমার লাস্টে পরীক্ষা দিনকে তো কুকুরে কিছু কয় নাই গাইজ, কিছু কয় নাই কুকুরটা লিটারালি, এমনি সময় ভাও ভাও করে। এখন আমরা আছি দুই পাশে সুন্দর দুটো পুকুর যেখানে অনেক মাছ আসে, মাছ আসে বাট উপরে দেখা যেতেছে না, এমন অনেক সময় দেখা যায় বাট আজকে দেখা যেতেছে না। আমার সাইকেল ওই কিরে, আমার তো ফোন ছি। আমরা একটি রহস্যময় গাছ খুঁজে পেলাম, গাইজ আমরা একটা রহস্যময় গাছ খুঁজে পেলাম, যে গাছে নাকি অনেক রহস্য লেখা। দেখো বর্ষা প্লাস কোন বিটিএস আলি আলি, ও বর্ষা প্লাস বিটিএস আবার কি না, ও বিটিএস হলো যে কিছু, না না বিটিএস হলো যে কিছু মানুষ আমি চিনি সঠিক। যাই হোক, সো গাইজ মেঘগুলো যা সুন্দর লাগতেছে, আর এখন সময় হচ্ছে 6:31 জুস গাইজ। আর যে রহস্যময় গাছটা দেখো এস প্লাস এস, গাছ এরা তো কষ্ট দেয় গাইজ, ওইসব দেখাস নাই, দেখাস নাই ওইটা ভিডিও এসিলি তোর, আমি চেক দিলাম কি হবে দেখছি, আমি তো এমনিটা দেখছি যে আমার ছবি তুলি এসিলি, আমার তো দর্শন গাইজ নিকা এতেছে ইরে পড়ে যাব দেখা গেছে, আই থিং দেখা গেছে। ফাইনালি কিছু মজাদার টপিক করলাম আমরা, ঠিক আছে গাইজ। খাবি কটা খাবি গাইস, কিছু পুরি খাওয়া যায়, পুরি সিঙ্গারা আমাদের রবিউল আঙ্কেল খাওয়াবে পুরি সিঙ্গারা, থ্যাংক ইউ রবিউল আঙ্কেল, আমরা সবাই আল্লাহ সিঙ্গারা কিনে আমরা সেই সিনেমাটিক শট নেওয়ার জায়গায় চলে আসলাম খাওয়ার জন্য। এত হরেন্দ্র কি আছে, এত হরেন্দ্র কোনো কিছু আছে, সেখানে যে আমরা তো তিনটা সিঙ্গারা কিনলাম তিনজনের জন্য, তো চলো গাইজ এখন খাওয়া যাক। এই যে সাথে শশাও দিয়েছি কিছু, এই যে দেখতে পাচ্ছ গাইজ, গাইজ এখন রাত্রের 9:30 মতন বাজে, তো এখন করবো হচ্ছে ডিনার। সো ডিনারে আছে হচ্ছে দুধ ভাত আর যে চিনি নিয়েছি এক গাদি, আম্মু বলে যে এক গাদি তো আমি বলে দিলাম এক গাদি। সো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো, অনেকটা কষ্ট হয়েছে আজকে ভিডিও বানানোর জন্য, সিনেমাটিক টিনেমাটিক দিয়ে মানে 2 ঘন্টার ক্লিপ মোট, সেখান থেকে মেবি 8-10 মিনিট হয়তো হবে। সো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, না ভালো লাগলে ডিসলাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর ইন্টারেস্টিং ব্লগে, বাই।